আসসালামু আলাইকুম, আমি এখন আপনাদের দেখাবো এমএস এক্সেলে যোগ করার নিয়ম। এমএস এক্সেলে বেশ কয়েকটি পদ্ধতি যোগ করা যায়, আমি একটি একটি করে দেখাতেছি। প্রথমে একটা দেখাচ্ছি সমান চিহ্ন, নাম্বারগুলো আগে আমি সুবিধার্থে কাজের সুবিধার্থে পোস্টিং দিয়ে রাখছি। প্রথমটা যোগ চিহ্ন, দ্বিতীয় এবার প্রতিটি সেল অ্যাড্রেস দিতে হবে, ক্লিক করে যোগ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এন্টার। দেখেন যোগফল চলে আসছে। এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতি করতে পারি সূত্রের মাধ্যমে, ইকুয়াল সাম প্রথমটার অ্যাড্রেস ইস টু শেষের সংখ্যাটার অ্যাড্রেস। দেখেন সুন্দর ব্লক হয়ে গেছে, ব্রাকেট ক্লোজ এটা সিলেক্ট হয়ে গেছে, এ থেকে পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, ব্রাকেট ক্লোজ করে এন্টার। দেখেন একই রেজাল্ট চলে আসছে। গেল দুইটা পদ্ধতি। তৃতীয় পদ্ধতিতে আমরা করতে পারি, যদি আপনাদের সহজ মনে হয়, আর সহজ আছে, আপনারা মেনু বারের নিচে দেখবেন যে অটো সাম একটা অপশন আছে, অটো সামে ক্লিক করবেন, এন্টার করবেন। এখানে তিনটে পদ্ধতি দেখালাম, তিনটে পদ্ধতিতে আপনারা এভাবে যোগ করতে পারবেন। আবার এটা দেখাইলাম নিচে নিচে, সামনে সামনে একইভাবে করতে হবে, ইকুয়াল প্রতিটা সেল অ্যাড্রেস দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে, এন্টার করতে হবে। একটা গেল, দ্বিতীয়টা আছে ইকুয়াল সাম ফাইভ ব্র্যাকেট প্রথমটার অ্যাড্রেস ইস টু শেষেরটার অ্যাড্রেস ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন যোগফল চলে আসছে, ক্লোজ করে দিলাম। এবার দেখবেন অটো সাম কীভাবে যোগ, অটো সাম কীভাবে করতে হয়। এখানে যেখানে আপনি যোগ করবেন এই সংখ্যাগুলোর ঠিক সামনে অথবা ঠিক নিচে সামনে রেখে অটো সাম অপশনে ক্লিক করবেন, এন্টার করবেন। খুব সহজে হয়ে গেল। ধন্যবাদ সকলকে।